বন্ধু, যে পীরনবী মোহাম্মদ সাল্লাল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আমাদেরকে নিয়ে ভাববেন। বন্ধু, তার মেয়ের কথা বললেন না, তার স্ত্রীর কথা বললেন না, সে আমাদের নিয়ে ভাববেন। সেই নবীকে আমরা ভুলে গেলাম। একটু ছেলেদেরকে দেব, ছেলেদেরকে অনুরোধ করবো, যারা ফেসবুক ইউটিউব চালাচ্ছে, ভাই, সময়গুলিকে অবশ্যই নষ্ট না করে আসুন, মসজিদে আসুন, আসুন, জাতিকে রক্ষা করুন, আসুন সমাজকে রক্ষা করুন। আজকে আমাদের সমাজে যা কুসংস্কার আছে তাকে দূর করতে হবে। আজকে যে অশ্লীল পথে আজকে ছেলেরা, যুবক ছেলেরা আজকে যে নষ্ট হচ্ছে, ভবিষ্যৎকে নষ্ট করছে, এইসব জিনিসকে আমাদের ত্যাগ করে আজকে ভালোর পথে আসুন। আজকে সমাজে শিক্ষাকে নিয়ে আসুন। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গার হিরায় বসেছিলেন, তখন সর্বপ্রথম তাকে নামাজের কথা বলে নাই, তাকে রোজার কথা বলে নাই, তাকে হজের কথা বলে নাই, তাকে বলা হয়েছিল ইকরা পড়ো সুরাকে নাম সে জিসমে তুমকো ফায়দা কিয়া হ্যায়, পড়ুন আপনার পরকতা নাম যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমা রক্ত দিয়ে, সৃষ্টি করেছেন মানুষকে জমা রক্ত দিয়ে, আল্লাহ দিয়ে আল্লাহের কালাম যিনি কলম সাহায্য শিক্ষা দিয়েছেন, আল্লাহ আল ইনসান আলম ইয়ালাম শিক্ষা দিয়েছেন মানুষকে, যে আমরা জানতাম না। পাঁচ আয়াত কোরআন নাযিল হয়েছিল শিক্ষার ব্যাপারে। বন্ধু, আজকে আমরা শিক্ষা থেকে বঞ্চিত আছি, আসুন শিক্ষা অর্জন করুন। কোরআনকে আজকে টাকের উপরে রাখার জন্য আসেনি, কোরআনকে পড়ার জন্য এসেছে, কোরআনকে দেখতে হবে। এমনকি একজন মুসলমানকে তো পড়তে হবে হবে, একজন হিন্দু ভাইকে কোরআন পড়তে হবে, একজন ইহুদিকে কোরআন পড়তে হবে, একজন ইসাইকে কোরআন পড়তে হবে, একজন নাসারিকে কোরআন পড়তে হবে। প্রত্যেকটি ধর্ম লোকেদেরকে অনুরোধ করবো, আপনারা কোরআন পড়ুন, কোরআনকে দেখুন, কোরআন কেন এসেছে। আসমান থেকে এমনি কোরআনকে পাঠাইনি। আজকে মা বোনেরাকে বলছি, অনুরোধ করছি, বহু মা বোনেরা আছে যারা কোরআনকে সুন্দর করে কোরআনকে কাপড় দিয়ে ঢেকে টাকের উপর রাখে, নাকি বরকত হবে। জিনা, কোরআনকে পড়তে হবে, জানতে হবে। কোরআন পড়ে নাকি হয়, কোরআনকে রাখলে নাকি হয় না, কোরআনকে খুলে পড়তে হবে, চেষ্টা করতে হবে, ভবিষ্যতে নাকি হবে, এই বলে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে বরকত হয়, সবসময় কোরআন পড়লে বরকত হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রত্যেকটি জাতি ধর্ম লোকদেরকে বলবো, হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারি হোক, আপনারা কোরআন পড়ুন, দেখুন, কোরআন পড়তে পারলে আপনি সোজা রাস্তাতে আসবে। এহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। এই সুরাগুলি আপনি পড়লে অথবা তর্জমা করলে, আপনি যদি অনুবাদ করেন বাংলাতে, ইংলিশে, আরবিতে, উর্দুতে, যা ভাষাতে জানেন সেই ভাষাতে আপনি কোরআনের তর্জমা অনুবাদ আপনি পড়ার চেষ্টা করুন, অবশ্যই আপনি সফল হবে হবে। কোরআন পড়লে আপনি সফল হবে হবে, কামিয়াবি হবে। প্রত্যেক জাতির লোকেদেরকে অনুরোধ করবো, আপনারা কোরআন পড়ুন। মুসলমানদের ভাইদেরকে বলবো, মুসলমানের মাশাআল্লাহদেরকে অনুরোধ করবো, মা বোনেরা আপনারা সময়কে অপচয় নষ্ট না করে কোরআনকে পড়ার চেষ্টা করুন। বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মিসকান সবগুলি হাদিসগুলিকে পড়াও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান দেন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান দেন এবং আমাদেরকে সোজা রাস্তা চলার তৌফিক দান দেন। আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন।